ছোট একটি নদীতে 10 দিন ধরে ভাসছে একটি বিশাল বোতল, আর তার ভেতরে রয়েছে একজন মানুষ। ভাবছেন গল্পের মতো শোনাচ্ছে, তবে এটি বাস্তব। ফ্রান্সের স্থানীয় জনগণ ভিড় জমাচ্ছে এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য। ভিডিওতে দেখা যায় বোতলের ভেতরের ব্যক্তির সঙ্গে কথাও বলছেন স্থানীয়রা। এই বোতলবন্দী ব্যক্তির নাম আব্রাহাম পৈশেভাল, একজন ফরাসি শিল্পী। তার ভাষ্য মতে এটি একটি পারফরমেন্স প্রজেক্ট যা অলিম্পিক গেমসের সাথে সম্পর্কিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আব্রাহাম 25 জুলাই থেকে স্টান ডি ফ্রান্সের সামনে সেন্ট ড্যানিস নদীতে এই বিশাল স্বচ্ছ বোতলে বাস করছেন। শিল্পী আব্রাহাম জানান, এই পারফরমেন্সের মাধ্যমে তিনি কোনো নির্দিষ্ট বার্তা দিতে চান না, বরং এটি বোতলটির মাধ্যমে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে অলিম্পিক গেমসের দিকে মনোযোগ আকর্ষণ করার প্রচেষ্টা। বোতলটি যেন দূর থেকে আসা কোনো বার্তা বহন করছে, যা আপনাদের পরিচিত ক্রিয়া উন্মাদনা থেকে ভিন্ন কিছু চিন্তা করতে উৎসাহিত করে। 52 বছর বয়সী এই শিল্পীকে দেখা যায় 6 মিটার বাই 2 মিটার পিভিসি বোতলের ভেতরে, যেখানে তার সব দৈনন্দিন কাজকর্ম চলছে। বোতলটি সজ্জিত করা হয়েছে একটি ছোট উইন্ড টারবাইন এবং সোলার প্যানেল দিয়ে, যা তার আলো এবং বায়ু চলাচলের জন্য বিদ্যুৎ সরবরাহ করে। খাবারের জন্য তিনি নির্ভর করছিলেন হিমায়িত ড্রাই খাবারের উপর, আর সীমিত জায়গায় ব্যবহৃত হচ্ছিল ছোট্ট একটি টয়লেট। একজন পথচারী জানান, দৃশ্যটি খুবই অদ্ভুত, বড় একটি বোতল দেখে ভাবলাম এর মধ্যে কেউ আছেন। আমি তার সঙ্গে কথা বললাম এবং বুঝতে পারলাম এটি একটি শিল্পকর্ম, সত্যি আকর্ষণীয়। আরেকজন বলেন, অলিম্পিকের সময় ক্রিয়া উচ্ছ্বাসের সাথে এই স্থির শিল্পকর্মটি ব্যতিক্রমী এবং সুন্দর, এটি সত্যি আকর্ষণীয়। তবে সম্প্রতি আব্রাহাম ডকে ফিরতে বাধ্য হয়েছেন, কারণ তার কাছে থাকা ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় বায়ু চলাচল এবং পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। দ্য বটল নামে পরিচিত এই পারফরমেন্সটি প্লেইন কমিউন স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল জনসাধারণকে নদী এবং খালের সঙ্গে সম্পর্ক গভীর করতে উৎসাহিত করা। সাকিব হাওলাদার, আরটিভি।